যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কপোতাক্ষ নদীর উপর নির্মিত হয়েছে নতুন স্বপ্নের সেতু। দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সেতুটি ভেঙে নতুন করে নির্মিত হয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত সেতুটি। 6 লেনের সেতু নির্মাণ কাজের ইতিমধ্যে 3 লেনের কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি 3 লেনের কাজ অচিরেই শেষ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে সেতুটি নির্মাণ শেষে উন্নয়ন কাজ নিয়ে তিনি ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রতিনিধি রাসেল ইসলামের তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের সর্ববৃহৎ প্রধান স্থল বন্দর বেনাপোলের যাতায়াতের একমাত্র পথ এই মহাসড়ক। এটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে। এই সড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর অর্ধশত বছর আগে নির্মিত সরু আকৃতির সেতুটি ছিল এই পথের বিড়ম্বনা। দিনে দিনে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এলাকাবাসীর একমাত্র প্রাণের দাবি ছিল সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। সার্বিক বিবেচনা করে বিগত 1.5 বছর আগে এই সেতুটির পাশে শুরু হয়েছে 6 লেনের জন্য 2টি সেতুর নির্মাণ কাজ। তার মধ্যে 1টি নির্মাণ কাজ শেষ হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এর পাশে শুরু হবে 1টি সেতু নির্মাণ কাজ। খুব দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ হয় এলাকাবাসী ও এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মাঝে এক প্রকার আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। একটা লোক গাড়ি ব্রিজে পরে উঠলে ব্রিজ দোল খেতে নড়ত, ভেলার মতো টলমল করত, তো সেই ঝুঁকিমুক্ত হয়েছে। আমরা শত আনন্দিত, হাজার কোটি সালাম জানাই বর্তমান সরকার প্রধানকে। সারা দেশে এই ধরনের বড় বড় স্থাপনা করার জন্য, বড় বড় প্রজেক্ট দেওয়ার জন্য ব্রিজটি চালু হওয়াতে এলাকাবাসী সহ আমরা এখানে যারা বসবাস করি তারা অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে তাদের এই সুন্দর এই প্রকল্পটা বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য। অন্যদিকে আহত হয়েছেন কেউ কেউ। আহতরা বলছেন পুরাতন সেতুর নিচে অংশ বা তলদেশে কখনো নদের বা বন্যার পানি স্পর্শ করতে পারেনি, অথচ বর্তমান বৃষ্টিতে নদীর পানি বাড়লেও নির্মাণাধীন নতুন সেতুর নিচের অংশ বা তলদেশকে পানি ছুঁয়ে ফেলবে। ফলে এলাকাবাসী আশঙ্কা করছে ভরা মৌসুমে নতুন এই সেতু দিয়ে কপোতাক্ষ নদে কোনো ডিঙ্গি নৌকা চলাচল করতে পারবে না। তাই নতুন সেতু 2টি কপোতাক্ষ নদের জন্য আগামীতে হুমকির মুখে হয়ে পড়বে বলে দাবি করছেন তারা। একটা স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের প্রাণটাকে মেরে ফেলানো হয়েছে। কথা হলো যে স্বপ্নের জন্য প্রাণ মেরে ফেলা কখনো এটা মেনে নেওয়া যায় না। এখান থেকে 16 ফুট হাইট নেই, তাহলে পানির লেভেলটা যখন বর্ষাকালে বেড়ে যাবে তখন তো এই ব্রিজে পানি ব্রিজের সাথে লেগে যাবে। ফলে এই যে নৌ রুট সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের নৌ চ্যানেলটা চালু করার জন্য চেষ্টা করতেছে যে প্রত্যেকটা নদীকে খনন করে আবার প্রাণবন্ত করা হবে, প্রাণ ফিরিয়ে আনা হবে। এই যে ব্রিজটা করা হয়েছে এতে আমার মনে হয় এই যে নৌ রুটটা করা, এখানে নৌকা তো দূরের কথা, একটা ডিঙি নৌকাও এর নিচে দিয়ে যেতে পারবে না। প্রথম পরিকল্পনার ওই ব্রিজটাই সেই পরিকল্পনা অনুযায়ী যেন আমাদের টোটাল ব্রিজটা করা হয়, আমাদের নৌ চ্যানেলটা যাতে আমাদের চালু হয় সেটাও আমাদের বিবেচনা করতে হবে। তা না হলে আমরা সবাই এই ঝিকরগাছাবাসী তথা এই পরিবেশ, আমরা যদি পরিবেশের কথা বলি তাহলে ব্রিজটা আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। জাইকার অর্থায়নে প্রায় 150 কোটি টাকা ব্যয় ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো এবং ডেনকো সেতু 2টি নির্মাণ করছে। তবে সঠিক সময়ে নির্মাণ কাজ চলছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে জানান এই কর্মকর্তা। কিন্তু অনেকে কমপ্লেন করছে এই ব্রিজটা নিচ দিয়ে নৌকা যাতায়াত করতে পারবে না। বর্তমান পানির যে কন্ডিশন আছে তা আমাদের ব্রিজের গার্ডার বটন থেকে 17 ফিট ক্লিয়ার স্পেস আছে, ইজিলি নৌকা যাতায়াত করতে পারবে। এবং ম্যাক্সিমাম ফ্লাড লেভেলে যদি বন্যা হয় তারপরেও 10 ফিট সাইন্সি থাকবে, যার মধ্যে নৌকা ইজিলি যাতায়াত করতে পারবে, কিন্তু কোনো লঞ্চ বা স্টিমার যেতে পারবে না। চ্যানেল টি1 নিউজ ডেস্ক।